দেবাদিদেব মহাদেব, যার কাছে এই ব্রহ্মাণ্ডের সব জীবই অনেক বেশি প্রিয়। নিজের ভক্তের ভক্তিতে অনেক সহজেই ভগবান শিব প্রসন্ন হয়ে যান। হয়তো এই জন্যই ভগবান শিবকে ভোলে বাবা বলা হয়ে থাকে। ভগবান শিবের হাত যার মাথার উপর থাকে, সে সমস্ত দুঃখ কষ্টের থেকে মুক্তি পেয়ে যায়, মানে তাকে দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। ভগবান শিবের এই প্রেম শুধুমাত্র মানুষের জন্যই নয়, বরং ভগবান শিব সমস্ত পশু আর জীবকে একইভাবে ভালোবেসে থাকেন, ঠিক যতটা প্রেম তিনি মানুষকে করে থাকেন। হয়তো এই কারণের জন্যই ভগবান শিব অনেকবার পশু অবতারের রূপ নিয়েছেন। এই জন্যই ভগবান শিবকে আমাদের হিন্দু শাস্ত্রে পশুপতিনাথ নাম দেওয়া হয়েছে, যার অনেক প্রসিদ্ধ আর দিব্য মন্দির নেপালে অবস্থিত আছে। আমাদের হিন্দু শাস্ত্রে পশুপতিনাথ মন্দিরকে অনেক মাহাত্ম্য দেওয়া হয়েছে। অনেকবার এই মন্দিরকে কেদারনাথ ধামের থেকেও মহত্বপূর্ণ স্থান বলা হয়েছে। এই মন্দিরকে কলিযুগের শেষের সঙ্গেও জুড়ে দেখা হয়েছে। এছাড়া এখানের শিবলিঙ্গকে এখানে হওয়া তন্ত্র পূজা, ত্রিপক্ষ মূর্তির মাটি চিরে ওপরে ওঠা আর বলি দেওয়ার প্রথা, এরকম অনেক কিছু আছে যা আজও অনেক রহস্য মনে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেবাদিদেব মহাদেবের সব থেকে পুরানো আর প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি পশুপতিনাথ মন্দিরের সম্পর্কে বলবো, এবং ভগবান শিবের সঙ্গে জোড়া এই মন্দিরের প্রচলিত কথার সম্পর্কেও জানাবো, সাথে সাথে এই মন্দিরের অনেক রহস্যের কথা জানবো। এছাড়া এটাও জানার চেষ্টা করবো এই মন্দিরকে কেন প্রলয় আর কলিযুগের শেষের সাথে জুড়ে দেখা হয়ে থাকে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশুপতি, পশুপতি শব্দের পশু মানে জীবনকে বোঝায়, পতি মানে আমরা বুঝি স্বামী বা মালিক, মানে পশুপতি শব্দের মানে হলো জীবনের দেবতা বা জীবনের স্বামী। পশুপতিনাথ মন্দিরের সব থেকে রোচক কথাটি হলো এই মন্দিরকে আমাদের বেদের থেকেও পুরানো মানা হয়ে থাকে। অনেক হিন্দু ধর্মগ্রন্থে পশুপতিনাথ মন্দিরকে মহাভারতের সঙ্গে জুড়েও দেখা হয়েছে। এই কথা পশুপতিনাথ মন্দিরের নির্মাণের সঙ্গে জড়িত, যার অনুসারে আজ থেকে হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে যখন পাণ্ডবদের জিত হয়েছিল, তখন পাণ্ডবরা অনেক দুঃখী ছিলেন, কারণ সেই জিত তারা তাদের কুলবংশের মানুষকেই হত্যা করে পেয়েছিলেন। এই জন্য পাণ্ডবদের গোত্র হত্যার পাপ লেগেছিল। এই গোত্রপদের পাপের কারণে পাণ্ডবরা সব সময় অনেক দুঃখী থাকতেন। আর মহাভারতের ধর্মযুদ্ধের বিজয়ের পরেও পাণ্ডবরা নিজেদের অপরাধী মনে করতেন। তখন তাদের কাছে একটি উপায় ছিল, তারা সেই পাপের প্রায়শ্চিত্ত করে এবং ভগবান শিবের কাছে গিয়ে এই গোত্রবধ পাপের প্রায়শ্চিত্তের উপায় খুঁজে বের করে। এরপরে পাণ্ডবরা কৈলাসের দিকে হিমালয় পর্বতের ওপর ভগবান শিবকে খুঁজতে বেরিয়ে পড়লেন, কিন্তু ভগবান শিবকে তারা কোথাও খুঁজে পেলেন না, কারণ ভগবান শিবও চাইছিলেন না পাণ্ডবদের এত বড় পাপের প্রায়শ্চিত্ত এত সহজে মেলে। ভগবান শিব যখন বুঝে গেলেন পাণ্ডবরা তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবে, ভগবান শিব তখন একটা ষাঁড়ের রূপ নিলেন এবং পাণ্ডবদের থেকে লুকিয়ে পালাতে লাগলেন। কিন্তু পাণ্ডবরাও বিদ্যমান ছিলেন, তারা ভগবান শিবের স্বরূপকে দেখেই বুঝে গেলেন এটা ভগবান শিব। পাণ্ডবরা তখন ভগবান শিবকে ধরার চেষ্টা করলেন। ভগবান শিব যেহেতু পাণ্ডবদের কাছে ধরা দিতে চাইছিলেন না, তাই তিনি দাঁড়ালেন না, খুবই শীঘ্রতার সঙ্গে ভূমিতে লুপ্ত হয়ে গেলেন। এরপর যখন ভগবান শিব নিজের রূপে দ্বিতীয়বার অবতারিত হলেন, তখন তিনি তার ষাঁড়ের রূপের সঙ্গে আলাদা আলাদা অংশে আলাদা আলাদা স্থানে অবতারিত হলেন, যা আজকের নেপাল আর সেই সময়ের ভারতবর্ষে তার মাথা পড়েছিল, যেখানে পশুপতিনাথ মন্দিরের নির্মাণ করা হয়েছে। হয়তো সেই জন্যই এই মন্দিরকে ভগবান শিবের সমস্ত মন্দিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মান্যতা দেওয়া হয়ে থাকে। আর এই মন্দিরের শক্তির গুণগান আমরা বেদের থেকে নিয়ে শাস্ত্রে পর্যন্ত দেখতে পাই। এটা ছাড়াও ভগবান শিবের ষাঁড়ের রূপে অবতারের গোবর আজকের উত্তরাখণ্ডের পাহাড়ে পড়েছিল, যেখানে আজকের কেদারনাথ মন্দির স্থাপিত। ষাঁড়ের সামনে দুই পা তুঙ্গনাতে পড়েছিল, এই জায়গাটিকে কেদারনাথ যাবার রাস্তায় দেখা যায়। ষাঁড়ের নাভির অংশ পড়েছিল হিমালয়ের ভারতীয় এলাকায়, যেখানে মধ্য মহেশ্বর মন্দির স্থাপিত। ষাঁড়ের শিং পড়েছিল উত্তরাখণ্ডের পাহাড়ে, যেখানে কল্পনাথ মন্দির নির্মিত।
এইভাবে ভগবান শিবের ষাঁড়ের রূপে সাত টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে ভগবান শিবের ষাঁড়ের রূপে সাত টুকরো ছড়িয়ে পড়াকে সাত দিব্য চক্রের সঙ্গেও জুড়ে দেখা হয়ে থাকে। যদি আপনি ভগবান শিবের এই সমস্ত মন্দিরকে ধ্যান দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই সমস্ত মন্দিরের নির্মাণ মনুষ্য শরীরের আলাদা আলাদা অংশে নির্মিত। পশুপতিনাথ মন্দিরের মুখ্য কেন্দ্র, এর মধ্যে ভগবান শিবের পাঁচ মুখাকৃতি প্রতিমা বিরাজমান, যে মূর্তিতে ভগবান শিবের পাঁচটি আলাদা আলাদা চেহারা দেখা যায়। এর মধ্যে একটি মুখ পেছনের দিকে আর একটি মুখ ওপরের দিকে। এখানে প্রতিটা মুখের ডান হাতে রুদ্রাক্ষের মালা আর বাঁ হাতে কমান্ডুলা আছে। পশুপতিনাথের শিবলিঙ্গকে পরশ পাথরের সমান মানা হয়ে থাকে। বেদ অনুসারে পশুপতিনাথ মন্দিরের ভগবান শিবের এই পাঁচটি মুখ আলাদা আলাদা দিক আর আলাদা আলাদা গুণের পরিচয় দিয়ে থাকে। পূর্ব দিকে করা ভগবান শিবের মুখকে তত্ত্বপুরুষ নাম দেওয়া হয়েছে। পশ্চিম দিকে করা ভগবান শিবের মুখকে সদজ্যোত, উত্তর দিকের মুখকে অর্ধনারীশ্বর, দক্ষিণ দিকের মুখকে অঘোরা বলা হয়ে থাকে। এছাড়া মূর্তির শেষ মুখ যা উপরের দিকে দেখে, এই মুখটিকে ঈশান মুখ নাম দেওয়া হয়েছে। পশুপতিনাথ মন্দিরের ভেতরে আলাদা আলাদা দুটি গর্ভগৃহ আছে। এর মধ্যে থেকে একটি বাইরের দিকে অবস্থিত এবং দ্বিতীয়টি ভেতরে অবস্থিত, যেখানে ভগবান শিবের দিব্য প্রতিমা স্থাপিত আছে। এছাড়া পশুপতিনাথ মন্দির দুটি ভাগে বিভক্ত। এই মন্দিরের প্রথম অংশটি ভারতবর্ষের দিকে মুখ করে অবস্থিত এবং দ্বিতীয় অংশটি পশ্চিম দিকে অবস্থিত। পশুপতিনাথ মন্দিরের কিছু দূরেই অবস্থিত আরেকটি অনেক প্রাচীন দিব্য মন্দির, যে মন্দিরে ভগবান বীরপক্ষের পূজা করা হয়ে থাকে। এই মূর্তিটির রোচক কথাটি হলো, এই মূর্তিটির অর্ধেক অংশ মাটির ওপরে আর শরীরের অর্ধেক অংশ মাটির নিচে। এখানে আগত ভক্তরা এটা বলে থাকেন, প্রত্যেক বছর এই মূর্তিটি কিছুটা করে ওপরের দিকে বেরিয়ে আসে, যা কলিযুগের শেষের বর্ণনা দিয়ে থাকে। তারা এটাও বলে থাকেন, যখন এই মূর্তিটি পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে আসবে, তখন এই পাপে ভরা কলিযুগের শেষ হবে। দ্বিতীয়বারের মতন এই পৃথিবী সত্যযুগে প্রবেশ করবে, যেখানে একটা নতুন জীবনের সূচনা হবে। বিরূপাক্ষকে কাঠমান্ডুতে বসবাসকারী ক্রাত লোকেরা কুলদেবতার মতন পূজা করে থাকেন। বিরূপাক্ষের মূর্তিটিকে ভগবান শিবের অবতার বলে তারা মনে করে থাকেন। বিরূপাক্ষের কিছু মন্দির আমাদের দক্ষিণ ভারতেও দেখতে পাওয়া যায়। তফাৎ শুধু এতটুকু, এখানের মন্দিরের বিরূপাক্ষ ভগবানকে শুধুমাত্র বিরূপাক্ষ নামেই জানা যায়। পশুপতিনাথ মন্দিরের সবথেকে বেশি মান্যতা দেওয়া হয় থাকে, যদি আপনি জীবনে একবার পশুপতিনাথ মন্দিরের দর্শন করে নেন, তাহলে আপনার দ্বিতীয় জন্মে কখনোই আপনি পশুর জন্ম নেবেন না। পশুপতিনাথ মন্দিরের চারটি মুখ্য দরজা আছে, যে দরজাগুলোতে রূপোর চাদর চড়ানো আছে। পশুপতিনাথের মুখ্য দরজার সামনে একটা বড় নন্দী ভগবানের মূর্তি তৈরি করা আছে, কারণ যে সমস্ত ভক্তরা পশুপতিনাথ মন্দিরে ভগবান শিবের দর্শনের জন্য এসে থাকেন, তারা তাদের মনের কথা নন্দী মহারাজকে বলতে পারেন। এছাড়া এই মন্দিরের চূড়ায় সোনার মুকুট লাগানো আছে। নেপাল সরকারের দ্বারা জারি করা প্রমাণপত্র দেখে এটা জানা যায়, পশুপতিনাথ মন্দিরে প্রতি বছর 15-20 লাখ মানুষ দর্শনের জন্য এসে থাকেন। হয়তো এটাই কারণ পশুপতিনাথ মন্দিরকে নেপালের সব থেকে ধনী মন্দিরের মধ্যে গোনা হয়ে থাকে। পশুপতিনাথের এই মন্দির 264 হেক্টর জমিতে নির্মিত, যার মধ্যে 518টি আলাদা আলাদা মন্দিরের নির্মাণ, যে মন্দিরের মোটামুটি সম্পত্তি 1,000 crore-এর কাছাকাছি। এর মধ্যে থেকে তো 120 crore টাকা পশুপতিনাথ মন্দিরের আলাদা আলাদা অ্যাকাউন্টে জমা করা আছে। এছাড়া এই মন্দিরের নামে 9.276 কিলো সোনা এবং 316 কিলো রূপা আছে। এই মন্দিরের নির্মাণের জন্য ভৌতকলার ব্যবহার করা হয়েছে, যে কারণের জন্য এই মন্দিরের মান্যতা আরো বেশি বেড়ে যায়। এই মন্দিরের পুরো সুরক্ষা নেপাল সরকার আর সেখানে উপস্থিত পুলিশদের দ্বারা করা হয়ে থাকে। পশুপতিনাথ মন্দিরে বলি দেওয়ার প্রথাও চালু আছে। আপনাদের বলে রাখি, পশুপতিনাথ মন্দির হিন্দু ধর্মগ্রন্থের বিশেষ মান্যতা দেওয়া মাত্র কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যেখানে আজও পর্যন্ত পুরানো প্রথা রীতিনীতি মেনে বলি দেওয়ার প্রথা চলে আসছে। এটা বছরের কিছু গুরুত্বপূর্ণ সময়ে করা হয়ে থাকে। এটা নেপালের একমাত্র মন্দির নয় যেখানে পশুর বলি দেওয়া হয়ে থাকে। এরকম মন্দির নেপালে আরও আছে যেখানে পশু বলির প্রথা প্রচলিত আর এখনো পর্যন্ত পশু বলি দেওয়া হয়।
জানিয়ে নেপাল সরকার অনেক সময় ধরে এই বলির প্রথা বন্ধ করার জন্য অনেক নিয়ম কানুন চালু করেছেন, এর ওপরে প্রতিবন্ধকতাও লাগানো হয়েছে। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।